মন্ত্রিত্ব হারিয়ে সংসদীয় কমিটিতে সাবেক আট মন্ত্রী বর্তমান সরকারের আমলে মন্ত্রিত্ব না পেলেও সংসদীয় কমিটির সভাপতির পদ পেয়েছেন সাবেক আট মন্ত্রী বুধবার জাতীয় সংসদ গঠিত আটটি সংসদীয় কমিটির সভাপতিত্ব দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের সাবেক মন্ত্রীদের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয় সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমুর আগেও সংসদীয় কমিটির সভাপতিত্ব দায়িত্ব পালনের রেকর্ড থাকলেও প্রথমবারের মতো সংসদীয় কমিটির সভাপতি হলেন বেগম মতিয়া চৌধুরী সাবেক পররাষ্ট্রমন্ত্রী এইচ মোহাম্মদ আলীকে করা হয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ করা হয়েছে খাদ্য মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তিনিও সংসদীয় কমিটির সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পেলেন সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনকে এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে তিনিও সংসদীয় কমিটির সভাপতি হিসেবে নতুন মুখ সাবেক মন্ত্রী কর্নেল অফ ফারুক খানকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শেখ ফজদুল করিম সেলিমকে নবম দশম সংসদে তিনি একাই মন্ত্রণালয় সম্পর্গীয় সংসদীয় কমিটির সভাপতিত্ব দায়িত্ব পালন করেছেন এর আগে তিনি একল মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছেন এই নিয়ে আঠারোটি সংসদীয় কমিটি গঠন করা হলো এর আগে দশটি কমিটি গঠন করা হয়